বাবা, এত পাওয়ার! ওরে বাবা, এটা তো আগে বুঝি নাই, গলার মধ্যে যে এত পাওয়ার, এটা আগে বলো নাই কেন? হারমোনি দিয়ে পাওয়ার, হারমোনি আনা তো পাওয়ার বেড়ে গেল নাকি? যেভাবে এই যে প্যারাসুট তেল ছাড়া চুল লম্বা হয় না, শক্তি পায় না, ঠিক কিভাবে হারমোনি ছাড়াও কিন্তু তুমি শক্তি পাও না? না, আমার তো অবাক লাগে তোমার ওস্তাদের মতো। তোমার ওস্তাদ আসা না? তারা তো অনেক বড় আশা, সে তো একদিন বড় হবেই, আমরা বিশ্বাস করি। কিন্তু এই যে তোমার ওস্তাদের মতো তুমি গান করলে এত সুন্দর করে, বাহ মাশাআল্লাহ, দোয়া করি তোমার জন্য, অনেক দোয়া রইল। তোমার এখনো বয়সটা কম, তোমার এখনো সামনে অনেক দিন রয়েছে, তুমি একদিন বড় শিল্পী হবে বিশ্বাস করি। কারণ এই যে গানের গায়কি, আমাদের তোমার গান কিন্তু সবাই গাইতে পারে না। এত সুন্দর করে গানটি পরিবেশন করেছো, এটা অসাধারণ, অসাধারণ। যাই হোক প্রিয় দর্শক, আপনারা শুনলেন আশার ছাত্রী ময়না পাখি। ময়না পাখি কিন্তু এখন যে গানটি শুনিয়েছে আমাদের, আসলে খুবই ভালো লেগেছে। আপনাদের কিন্তু ভালো লাগাটা কিন্তু আমাদের জানাতে হবে, না জানালে কিন্তু কষ্ট পাবো। সিলেটের ম্যাগাজিন টিভিতে কিন্তু আপনারা সবাই কিন্তু গানগুলো পছন্দ করেন, প্রতিভাকে সহযোগিতা করেন, আজকে এই প্রতিভাকে সহযোগিতা করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই তার প্রতিভাটা আরো জেগে উঠবে, সে উৎসাহিত হবে এবং তার স্বপ্ন বাস্তবায়নে চলে যেতে পারে। যারা প্রোগ্রাম দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আবার আসবেন, প্রোগ্রামগুলো দেখবেন। এবং এর আশার ছাত্রী পাখি, সুনামগঞ্জের ময়না পাখি আমরা তাকে বলেছি, ময়না পাখির প্রোগ্রামগুলো আপনারা কিন্তু বেশি করে দেখবেন। পাখি, দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আমার জন্য আপনার সকলে দোয়া করবেন, আর সিলেট ইত্যাদি ম্যাগাজিনে, হ্যাঁ আচ্ছা ম্যাগাজিন, আচ্ছা এটা আমরা ইত্যাদি চেঞ্জ করেছি ম্যাগাজিনে, হ্যাঁ, গান দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন আমরা আপনাদেরকে ভালো ভালো গান শোনাতে পারি, আপনি যে একদিন বড় শিল্পী হতে পারি, এটাই আপনাদের কাছে আমার এটাই কামনা। আচ্ছা আশা, আমি তো তোমার বন্ধু, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমাকে তুমি যতই কষ্ট দাও আমি কিছু মনে নেব না, বলছি তো বন্ধুর জন্য অনেক কিছু ছাড় দেওয়া লাগে। কিন্তু যারা ক্যামেরার পিছনে আছে তাদের জন্য না কিছু একটু বলো, তাদের খুশি করার জন্য। আমি তো বন্ধু, তুমি আমাকে গালি দিলেও আমি আসবো, কারণ বন্ধু তো বন্ধুর জন্য, কিন্তু তাদেরকে তো নিয়ে আসতে হবে আমাকে, আমি তো একা এসে পারবো না। এই যে এত কষ্ট করে তারা, এই যে আমার বন্ধু করলাম, উনি কিন্তু প্রবাসী, লন্ডন প্রবাসী, আর এই যে আমার বন্ধু আহমদ আলী, যিনি সিলেটের ম্যাগাজিন টিভির নিয়মিত প্রতিনিধি, শত জায়গায় আমরা প্রোগ্রাম গুলো করি, উনি থাকেন, তাদের কিছু বলো, তারা যদি আবার অভিমান করে বসে। তাই এখানে বসে যেন লন্ডন প্রবাসী কল্যাণ ভাই, হ্যাঁ আমাকে যে আমি সালাম রাখছি, এত কষ্ট করে আমাদেরকে সাহায্য করলেন, এবং আহমদ ভাই এখানে বসে যেন আহমদ ভাই, উনিও আমাদের জন্য খুব পরিশ্রম করেছেন, যে আমাকে এখানে গান গাওয়ার জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন, তো সকালে যে আমি ধন্যবাদ রাখছি এবং করার জন্য আর কি এটা করেছি। আমি মাঝে মধ্যে একটু একটু মিথ্যা কথা বলি আর কি, এটা আমার অভ্যাস। তবে এটা মানে ক্যামেরার বাইরে না, ক্যামেরার ভিতরে, যেটা রেকর্ড থাকে, কিন্তু ক্যামেরার বাইরে করলে তো রেকর্ড থাকবে না, এটা অনেক ক্ষতিকর হয়ে যাবে, কিন্তু ক্যামেরার ভিতরে করলে কিন্তু এটা ক্ষতি হয় না। যার কারণে একটু মিথ্যা কথা বলি, তুমি যদি আমার কথা শুনে আবার ক্যামেরার বাইরে শুরু করে দাও মিথ্যা কথা বলা, তাহলে মিথ্যা বলে শুরু করবে। না 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 না, আমি ক্যামেরার বাইরে মিথ্যা কথা, আমি কখনো মিথ্যা কথা বলি না। আচ্ছা তাহলে ঠিক আছে, যা বলো এই বন্ধুর সামনে ক্যামেরার সামনে বলতে পারো, ঠিক আছে? যাই হোক, আমরা বিদায় নিচ্ছি, বিদায় নিতেই হবে, যেতে নাই চাই মন তবু যেতে দিতে হয়। ময়না পাখির কণ্ঠ শুনে আমাদের যেতে ইচ্ছে করছে না, আমরা কিন্তু তার হাসি দেখে মুগ্ধ, তার কথাবার্তা এত মধুময়, তার গান তো আছে, সব নিয়ে তাকে ছেড়ে যেতে চাই না, তারপরেও যেতে হবে, আমরা আবার আসবো, পৃথিবীতে ঘুরে ফিরে আবার দেখা হবে। আপনারা অপেক্ষা থাকবেন, ময়না পাখিকে বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের প্রোগ্রাম দিয়ে সহযোগিতা করবেন। আমরা আজকের এই প্রোগ্রামটি একদম সুনামগঞ্জ পৌরসভার ভিতর থেকে করেছি, গুদারাঘাট থেকে, আপনারা হয়তো অনেকে ছিলেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি বলছি হচ্ছেই, আমাদের কথা ভাষা কিন্তু ভুল হতেই পারে, কারণ মানুষ বলতেই ভুল, ভুল হলে ক্ষমা সুন্দর হিসেবে ভুলটি কিন্তু ধরিয়ে দিবেন। আমাদেরকে অনেকে ফোন করে থাকেন,
আমাদের নাম্বারে অনেকে ফোন করে থাকেন, প্রতিবার কুজো অনুষ্ঠানে আপনারা যারা আসতে চান আমাদের এখানে মাঝে মধ্যে কিছু নাম্বার দিয়ে থাকি, যদি কোনো ভিডিওতে না পান ভিডিও চেক করে নাম্বার পাবেন, সেই নম্বরে যোগাযোগ করলে আমরা অবশ্যই যাব। আমাদেরকে কিছু দিতে হবে না, আমাদের নিজের গাড়ি নিজের খরচ নিজের খাবার সব দিয়ে কিন্তু আমরা প্রতিবার কুজো অনুষ্ঠান করে থাকি। আশা করি আপনাদের আগ্রহটা আমাদের জন্য বা আমাদের জন্য দোয়াটা বেড়ে যাবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন সবাই ভালো থাকবেন, দেশের বন্ধু বান্ধব যারা সবাই মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সকল দোয়া ভগবানের জন্য, আমি ভবিষ্যতে একজন বড় শিল্পী হতে পারি, তো অত্যন্ত আমি খুব খুশি যে আজকে আমাদের বড় ভাই তারা যে আমাদের বাসায় আসছে, তো সকলের কাছে আমি দোয়া কামনা চাচ্ছি আর কি। না না আমার না বড় ভাই, তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি একদিন বড় শিল্পী হতে পারি। আপনারা যদি দোয়া করেন, আপনি যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে আমি একদিন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারবো। আর আমি তো গান শিখতেছি, কারণ তো বুঝেন দেখে সেই জন্য গান। সকলে আমাদের দোয়া করবেন, তো যাক গান শিখতেছি, মা বাবার মুখ যেন একদিন উজ্জ্বল করতে পারি, উস্তাদের মুখ যেন একদিন উজ্জ্বল করতে পারি। তো যেভাবে গান করছি আর কি, আমি চাই যে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমরা পাখি কিন্তু আমাদের কাছে দোয়া চেয়েছে এবং সে আমাকে আমাদেরকে শ্রদ্ধা করেছে, শ্রদ্ধা করছে, আসলে মুগ্ধ করে দিয়েছে পাখি। পাখির এই যে সুন্দর ব্যবহার, একটা কথা আমরা বলে থাকি, ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। আজকে তার কাছ থেকে যে ব্যবহার পেয়েছি সবার ঊর্ধ্বে, এটা বলার অপেক্ষা রাখে না, সবার ঊর্ধ্বে। আজকে তার কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কথা বুঝলাম জানলাম। যাই হোক, পাখি আমাদের কাছে দোয়া চাচ্ছে, আমরা অবশ্যই পাখির জন্য দোয়া করি। পাখি এদিকে আসো, আমরা দোয়া করে দিলাম আজকে, আমাদের সবাই দোয়া করবে তুমি একদিন অনেক বড় হো, ইনশাল্লাহ তুমি বড় হবে, এবং আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সব সময় আমরা তোমার সাথে বন্ধু হিসেবে কাজ করে যাব, আমরা চেষ্টা করবো ভালো থাকবো।